হ্যাঁ আমি তো সেটাই বলছি তাহলে আপনি কেন পিছিয়ে আছেন আপনি বেতাজ বাদশা যখন তখন কেন পিছিয়ে আছেন আর বলুন কেন কারণ ওখানে গাছ কাটা যাবে না কি হ্যাঁ ওখানে গাছ কাটা যাবে না যতক্ষণ না মাধবী অনুমতি দিচ্ছে মাধবী অনুমতি দিচ্ছে মাধবী না চাইলে একটাও গাছ কাটা হবে না মাধবীর অনুমতি নিয়ে আসবেন তারপরে হোটেল হবে মাধবী তোকে ঠিক খুঁজে এনেছে মাধবী কোথায় হ্যাঁ কোথায় মাধবী 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 বাবা কি মাধবী ঘরে নেই ও জঙ্গলা হাটায় গেছে কেন জানি না ও জঙ্গলা হাটায় কি আগুন জ্বালছিস তুই হ্যাঁ ওই আগুনে তো তুইও পুড়ে মরবি ওরা কোথায় যাচ্ছে ওরা মাধবীকে মারতে গেছে কোর্ট কেসের আগে সব শেষ তুই ওদের বাধা দিবি না যদি মাধবী উইটনেস বক্সে না আসে যদি ও সাক্ষী না দেয় তাহলে কিন্তু তোরও সাসপেনশন উঠবে না তাই তো আমি তো ভেবেই দেখিনি করছে তোমার মেয়ে এসব কি করছে তোমার মেয়ে দাঁড়া কি ফোন করলো আবার হ্যালো হ্যালো কে বলছেন আজ থেকে 22 বছর আগে আপনার বাড়িতে আগুন লাগেছে হ্যালো কে 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 আপনি আপনি কে বলছেন আপনি রুদ্র সেন বলছেন তো হ্যাঁ হ্যাঁ আমি রুদ্র সেন বলছি হ্যাঁ আমার আমার বাড়িতে আগুন লেগেছিল কিন্তু কিন্তু আপনি কে কে ফোন করেছে কে ফোন করেছে বলো না জানি না তারপর আপনার কোন মিয়া হারিয়ে গিয়েছিল বা পুড়ে গিয়েছিল বা মরে গিয়েছিল আমার মেয়ে হারিয়ে গিয়েছিল কিনা পুড়ে গিয়েছিল কিনা মরে গিয়েছিল কিনা কিন্তু আপনি কে আপনি এসব কথা কি বলছেন কি আপনার এক মিয়া তো বিজয়নী সেন হ্যাঁ 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 আমার মেয়ে বিজয়নী সেন নাম বলো তুমি তোমার কে বলছো তুমি হ্যালো চুপ করে আছো কেন বলো কে বলো না কে ফোন করেছিল বলো না বলো না কে ফোন করেছিল কি বললো মুখ খুলো নাই মুখ খুলবে কোলাই বুড়াবাপ নামটা কি সাদে হয়েছে রে বয়সের কোনো গাছপাথর নাই আমার বয়সের কোনো গাছপাথর নাই বুঝলি তুই যে খবরটা জানতে চাইছিস সেই খবরটা আমার কাছে আছে কি বলছো তুই রুদ্রসেনের খবর জানতে চাইছিস তো উনি এখানকার বন দপ্তরে ছিল অনেক উঁচা অফিসার ছিল অনেক বড় অফিসার ছিল আর সেই সময় তোর শ্বশুর পুষ্পরঞ্জন জোয়ান লোক ছিল
কাজ চালান করছিল আর তারপর পুলিশের তারা খাইয়ে জঙ্গলে কুকুরের মতো পলান যাচ্ছিল আর তারপর এসব খবর আমি জানি ওই পুলিশ ফাইলে লেখা আছে কিন্তু আমার জানা দরকার সেদিন থানায় একটা ডায়েরি হয়েছিল যে একটা বাচ্চা নাকি চুপ কি একদম চুপ ওটা একটা বাচ্চা লয় দু দুটা বাচ্চা জনজ কিন্তু আলাদা আলাদা দেখতে কি বলছো কি তুমি বিশ্বাস হচ্ছে না আমার কথা বিশ্বাস হচ্ছে না আয় আমার সাথে বিশ্বাস না হলে আয় আমার সাথে কোথায় যাব হাসপাতালে অনেক পুরান হাসপাতাল চল আমার সাথে চল এরকম সুযোগ আর পাওয়া যাবে আপনি আপনি সরে যান ম্যাম সাহেব সরে যান একবার সরে যান জ্বালা মিটাইন দি আমি টাইন দি সজন একবার রূপ দেখুন বেরিঞ্চে একবার যখন বেরিঞ্চে অস্ত্র হাতে নিয়েছে লাশ ফেলে দেবে যেতে দেন আমি যেতে দেব না আমি যেতে দেব না কেউ কোথাও যাবে না শুনতে পাচ্ছ কেউ কোথাও যাবে না সরে যান বলছে কেউ কোথাও যাবে না কেউ কোথাও যাবে না আজকে মাধবীকে কেউ কিচ্ছু করবে না মাধবী যদি কোর্টে গিয়ে সাক্ষী না দেয় তাহলে আমি আমার চাকরি ফিরে পাবো না আমি আমার চাকরিও চাই সবুজকেও চাই বরং মাধবী যেদিন সাক্ষী দিতে আসবে কোর্টে সেদিনই আমার ওকে মারতে সুবিধে হবে সেদিন সবাই তৈরি থাকবে শয় শয় লোক জড়ো করো শয় শয় লোক জড়ো করো এবার যেন কোনো ভুল চুক না হয় আই ওয়ান্ট মাই জব অ্যান্ড সবুজ চৌধুরী আমার কিছু খবর লাগবে খবর কি খবর বলছি তুমি আমাকে 8 ঘন্টা দাও বুড়া বাপ আমি খবর লিখছি মাধবীলতা শুন থেকে রবি প্রতিদিন রাত 8:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে